প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর ফিলোজফির কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন পেপার প্রকাশ করেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের 2025 মার্চে তোমরা যখন ফিলোজফির সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে কোনো রকম অসুবিধে না হয়। তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের দুটো অংশ রয়েছে। ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক এবং ইউনিট টুয়ে রয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন টু এথিক্স, অর্থাৎ যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। এই দুটো অংশ সিলেবাসে রয়েছে। প্রথম যে অংশটা দেখো, সেই অংশের মধ্যে যুক্তিবিদ্যার মধ্যে কোন কোন বিষয়গুলো আছে দেখো। এক নম্বর, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ দি নেচার অব লজিক। তার মধ্যে রয়েছে অবরোহ এবং আরোহ, অর্থাৎ অবরোহ হচ্ছে ডিডাকটিভ আর আরোহ হচ্ছে ইন্ডাকটিভ লজিক। আর দু নম্বরে রয়েছে পদ অর্থাৎ টার্মস, বাক্য বা সেন্টেন্সেস, বচন বা প্রপোজিশনস, পদের ব্যাপ্যতা বা ডিস্ট্রিবিউশন অফ টার্মস, সত্যতা ও বৈধতা অর্থাৎ ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি। আর তিন নম্বরে বাক্য থেকে বচনের রূপান্তর, সেখানে দেখো বাক্য থেকে তোমাদের বচন রূপান্তর করতে হবে, সেখানে চেঞ্জিং সেন্টেন্সেস ইনটু লজিক্যাল ফর্ম, এগুলো তোমরা লজিক যখন শিখবে তখন তোমরা বুঝতে পারবে। তারপরে চার নম্বরে বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন। পাঁচ নম্বরে অমাধ্যম অনুমান, দেখো ইমিডিয়েট ইনফারেন্সেস, এর মধ্যে রয়েছে আবর্তন, কনভার্সন বা বিবর্তন বা অভার্সন আর সমবিবর্তন বা কন্ট্রাপোজিশন। আর তারপরে ছ নম্বর অধ্যায় রয়েছে নিরপেক্ষ ন্যায়, এর মধ্যে রয়েছে মূর্তি ও সংস্থান অর্থাৎ ফিগার অ্যান্ড মুডস, আর বৈধতা, যুক্তির বৈধতা বিচার, ভ্যালিডিটি টেস্টিং। আর সাত নম্বরে যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক অর্থাৎ কম্পাউন্ড আর্গুমেন্টস, হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ। অর্থাৎ এইগুলো হচ্ছে তোমাদের লজিকের সিলেবাসের বিষয়গুলো এখানে ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে দেওয়া হয়েছে। একটি নতুনত্ব রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আগের সিলেবাসে ফিলোজফির টুয়েলভে, সমগ্র টুয়েলভে ছিল লজিক, সম্পূর্ণ লজিকটা টুয়েলভে থাকতো, ইলেভেনে কোনো লজিক থাকতো না। এবারে প্রথম দেখা যাচ্ছে যে ইলেভেনের সিলেবাসে লজিক ফিরিয়ে আনা হয়েছে অনেক দিন পরে, দীর্ঘকাল পরে এই অবস্থাটা করা হয়েছে এবারে। এবার দেখা যাক যে এর সুবিধে অসুবিধে কী কী হয়। তা যাই হোক, এখানে আমাদের ইউনিট টুয়ে আমরা এবার দেখব। দেখো ইউনিট টুয়ে আমরা দেখব যে ভারতীয় নীতিবিদ্যা, মানে ইন্ট্রোডাকশন টু এথিক্সে রয়েছে প্রথমে ভারতীয় নীতিবিদ্যা এক নম্বরে, সেখানে তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান এথিক্সের মধ্যে রয়েছে দেখো এক নম্বরে পুরুষার্থ রয়েছে, পুরুষার্থ শ্রীমদ ভগবদ্গীতা, তার নিষ্কাম কর্মের ধারণা, এটা একদম নতুন, এর আগে এগুলো সব গ্র্যাজুয়েশন লেভেলে থাকতো বা অনার্স লেভেলে থাকতো, সেটা এবারে উচ্চ মাধ্যমিকে এই তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এবং তিন নম্বরে সি আছে দেখো, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, যে বুদ্ধিস্ট কনসেপ্ট অফ এইট ফোল্ড মার্গস, এটা তোমাদের আগেও সিলেবাসে ছিল অন্যভাবে। আর চার দিয়ে রয়েছে চারবাক সুখবার, পাশ্চাত্য নীতিবিদ্যা, ওয়েস্টার্ন এথিক্স, এটা কিন্তু সম্পূর্ণ নতুন, এর আগে এই বিষয়টা কখনোই উচ্চ মাধ্যমিক সিলেবাসে ছিল না। দেখো কী কী রয়েছে, এ নৈতিক প্রত্যয় সমূহ অর্থাৎ ইথিক্যাল কনসেপ্ট, এর মধ্যে রয়েছে তিনটে বিষয়, নৈতিক, অনৈতিক এবং নীতি বহির্ভূত অর্থাৎ মোরাল, ইমোরাল অ্যান্ড নন মোরাল। আর উদ্দেশ্য অভিপ্রায় অর্থাৎ মোটিভ অ্যান্ড ইন্টেনশন, এর মধ্যে কী এই জিনিসগুলো কী। আর ঠিক ও ভুল, রাইট অ্যান্ড রং, ভালো ও মন্দ, গুড অ্যান্ড ব্যাড, আর ন্যায় বিচার মানে জাস্টিস, অর্থাৎ এগুলো খুবই আমাদের মানে আমাদের ব্যক্তি আমাদের যে ব্যক্তিগত জীবন, সমাজ জীবনে আমাদের এগুলো খুবই কিন্তু কাজে লাগে বিষয়গুলো। আর বিয়ে রয়েছে তোমাদের নৈতিক তত্ত্বসমূহ, থিওরিস অব এথিক্স, এর মধ্যে রয়েছে যে টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিস অব এথিক্স, এই দুটো বিষয় এখানে দেওয়া হয়েছে, নতুন জিনিস তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে টোটাল সিলেবাসটা। এরপর আমরা চট করে দেখে নেব কোশ্চেন প্যাটার্নটা, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রিপারেশনের জন্য। দেখো সেখানে তোমাদের এবং প্রশ্নও তোমাদের থাকবে যে ইন্ট্রোডাকশন টু লজিক প্রথম যে অংশটা ইউনিট ওয়ান, সেখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন তিনটে থাকবে। দেখো লেখা আছে যে থ্রি কোশ্চেন্স আউট অফ ফাইভ কোশ্চেন, অর্থাৎ দু নম্বরের প্রশ্ন তোমাদের এখানে তিনটে করতে হবে, পাঁচটা দেওয়া থাকবে। তারপরে তোমাদের এখান থেকে এই ইউনিট ওয়ান থেকে
তিন নম্বরের প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে মোট চারটা, এনি ফোর কোশ্চেন্স, এবং তোমাদের মোট ছটা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। আর এখান থেকে বড় প্রশ্ন ছ নম্বরের একটা কোশ্চেন্স তোমাদের করতে হবে, তোমাদের ওয়ান কোশ্চেন্স আউট অফ টু কোশ্চেন্স, তোমাদের দুটো প্রশ্নের মধ্যে একটা বড় ছ নম্বরের প্রশ্ন করতে হবে। আর তারপরে সেকেন্ড যে অংশটা ইউনিট টু ইন্ট্রোডাকশন টু এথিক্স, সেখান থেকে দেখো দু নম্বরে দুটো প্রশ্ন থাকবে, চারটা প্রশ্ন দেওয়া থাকবে। আর তিন নম্বরের প্রশ্ন দেখো দেওয়া থাকবে টু কোশ্চেন্স, তোমাদের আউট অফ ফোর কোশ্চেন্স চারটা প্রশ্নের মধ্যে তিন নম্বরে দুটো প্রশ্ন করতে হবে। আর এখানেও তোমাদের ছ নম্বরে একটি বড় প্রশ্ন করতে হবে, আর দুটো প্রশ্ন দেওয়া থাকবে। এবার দেখো এই যে তোমাদের, এবং এই দুটো পার্ট কিন্তু ইউনিট ওয়ান ইউনিট টু সেপারেটভাবে থাকবে, অর্থাৎ প্রথমে ইউনিট ওয়ান তারপরে ইউনিট টু। তা আমরা এরপর এই যে কোশ্চেন্স প্যাটার্নটা অনুযায়ী কেমন করে প্রশ্ন হচ্ছে সেটা আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারবো যদি আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের মডেল কোশ্চেন্স পেপারটা প্রকাশ করেছে সেটা আমরা দেখি। এবার দেখো সেইখানটা আমরা যাব, আশা করি তোমরা এবারে আবার তোমাদের আর বুঝতে কোনো রকম অসুবিধে থাকবে না। দেখো মডেল কোশ্চেন্স পেপারে যেমন করে তোমাদের প্রশ্নের ভাগটা করা হয়েছে এখানে ফিলোসফিতে ঠিক একইভাবে আছে না, একের ব্যাগের দেখো তোমাদের রয়েছে দু নম্বরের কোশ্চেন্স এখানে রয়েছে, তিনটে করতে হচ্ছে পাঁচটার মধ্যে, তারপর দু নম্বরের তিন নম্বরের প্রশ্ন দেখো করতে হচ্ছে চারটে করতে ছটা দেওয়া আছে, তারপরে এক ছ নম্বরের বড় প্রশ্ন করতে হচ্ছে যেটা তোমাদের নিরপেক্ষ ন্যায় থেকে এসছে মূলত, এবং তোমরা এখান থেকেই পাবে, এখান থেকে যুক্তির বৈধতা বিচার এসছে, এটা তোমাদের অবশ্যই ছ নম্বরের প্রশ্নে বড় প্রশ্নে অবশ্যই যুক্তির বৈধতা বিচার তোমাদের সব স্কুলের পরীক্ষাতে কিন্তু আসবে। সুতরাং তোমরা এটা সহজেই এখান থেকে ছ নম্বরের প্রশ্নটা কমন পাবে। আর তারপরে দেখো যেটা রয়েছে তোমাদের যে ইউনিট টু, সেখান থেকে দেখো রয়েছে দুটো অংশ, দেখো সেখান থেকেও একইভাবে দেখো রয়েছে দু নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে চারটে দেওয়া আছে দেখো, তারপরে তিন নম্বরের প্রশ্ন দুটো করতে হবে চারটে দেওয়া আছে দেখো, তারপর দেখো এক বড় প্রশ্ন ছ নম্বরের একটা করতে হবে দুটো দেওয়া আছে, এবং এই দুটোই দেখো দেওয়া হয়েছে কিন্তু মডেল প্রশ্নে পাশ্চাত্য মানে এথিক্স থেকে ওয়েস্টার্ন এথিক্স থেকে, এবং আশা করা যায় তোমাদেরও পরীক্ষাতে স্কুলের পরীক্ষাতে ওয়েস্টার্ন এথিক্স থেকে এই ছ নম্বরের প্রশ্ন পড়বে, ভারতীয় এথিক্স থেকেও পড়তে পারে, পড়বে না এমন বলা নেই কোথাও, সুতরাং তবে সম্ভাবনা বেশি এই পাশ্চাত্য এথিক্স থেকে পড়ার। তাহলে এই হচ্ছে তোমাদের, আর বাকি যে প্রশ্নগুলো দুই চার দুই তিন নম্বরের প্রশ্ন সব টপিক থেকে কিন্তু ঘুরে ফিরে আসবে। তাহলে আমাদের এই হচ্ছে টোটাল ফিলোসফি সিলেবাস, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আজ এ পর্যন্তই।